আজ শুক্রবার 22শে চৈত্র 2024 সালের 5ই এপ্রিল বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন, না পারলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, অন্তত 108 বার বলবেন সকাল দুপুর রাত 3 বেলা, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন, যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, বুধ কিন্তু বক্রী হয়েছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে। বুধ 24 দিন বক্রী থাকবে, বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ, অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। আজ আপনি আপনার বুদ্ধি, আপনার বোধ শক্তি এবং আপনার কমন সেন্সকে যদি কাজে লাগাতে পারেন, ধৈর্য ধরে যদি এগিয়ে যেতে পারেন, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। তবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে, পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিয়ে তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন।